হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অষ্টমী, আমি তোমাদের সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। তোমাদের পুজো কেমন কাটছে? আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে। আজকে অষ্টমীতে সকালবেলা আমি অঞ্জলি দিতে যাইনি কোথাও। আজকে সকালে হচ্ছে কি, আমাদের বাড়িতে রান্না হবে লুচি ছোলার ডাল, তো সেই সবই আয়োজন করব। তার জন্য হলো অষ্টমীর সকালের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। ইচ্ছা ছিল হচ্ছে কি আজকে মামার বাড়িতে যাব সকালবেলা, কিন্তু ওই অনলাইন অর্ডারের জন্য আমার মামার বাড়িতে যাওয়াটা আটকে গেল। অনলাইন অর্ডার দেওয়া ছিল আর দেখাচ্ছে আজকে ডেলিভারি করে। বলো, অষ্টমীর দিন কোনো কেউ জামা কাপড় ডেলিভারি করে? ভালো লাগে না। তো আমি হচ্ছে গিয়ে সেই জন্য বিকেলে যাবো, আর অষ্টমীতে তো শাড়ি পরে একটা সাজার ব্যাপার থাকে, সেটা আমি বিকেলবেলা সাজবো। এখন বাড়িতে আছে মা আর আমি আছি, মা উপরে গেছে স্নান করে পুজো দেওয়ার জন্য। আমি এখন হচ্ছে গিয়ে লুচি করার জন্য আটাটা মাখিয়ে নেবো, মানে ময়দাটা মাখিয়ে নেবো, আর সমস্ত কিছু রেডি করে নেবো। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো যে ছোলা ডাল বানানোর জন্য যে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। চলো আমি রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে। দেখো এখানে ডাল সেদ্ধটা হয়ে গিয়েছে, ডালটা ছোলা ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে কি আমি ময়দাটা মাখিয়ে নেবো, নিয়ে লুচি করে নেবো। তো তোমরা তো দেখতেই পেলে যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ময়দাটা মাখাবো। আর তোমাদেরকে আজকে দেখাবো যে কীভাবে তোমরা যারা নতুন রাঁধুনি তারা ময়দাটা কীভাবে মাখালে রুটিটা একদম নরম থাকে, এমনকি পরের দিন সকাল পর্যন্ত মানে ওই লুচিটা হচ্ছে কি খুব নরম থাকবে। আমি রুটি বলেছি, সরি, লুচিটা একদম নরম থাকবে। আমি তোমাদেরকে সেই টিপসটা আজকে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখো। এখন দেখলাম যে ডেলিভারি বয় আমাকে ফোন করেছিল এক্ষুনি, তো বললো আমার জামাটাকে ডেলিভারি করবে। তো দেখি পার্সেলটা নিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি জামাটা কেমন হয়েছে বা কেমন। নতুন একটা অ্যাপ থেকে নিয়েছি, তো চলো দেখে নিই কেমন হয়েছে। রাস্তার মধ্যে পাগলের মতো দাঁড়িয়ে আছে, ডেলিভারি বয়ের পাত্তা নেই, কোথায় সে ভগবান জানে। সব সময় দাঁড় করিয়ে রাখলাম আমাকে। ধর ভাল লাগে না, পাঁচ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে, সে তো আর আসেই না। এদিকে মনে হয় বৃষ্টি শুরু হচ্ছে, ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে জানে কখন আসবে। সুন্দর আকাশে মেঘ করেছে গো। এই দেখো এখানে আমাদের অ্যালোভেরা গাছ আছে, এখান থেকে আমি অ্যালোভেরা টুকুস করে তুলি, তুলে মুখে মেখে নিই। ওদিকে মন্ত্র পাঠ হচ্ছে, পূজা হচ্ছে, আর ডেলিভারি বয় তো ফোন করে আসেই না। এইগুলো আমার ভালোই লাগে না, কখন থেকে দাঁড়িয়ে আছে আর আসেনি। আমি চলে গিয়েছি, এই ময়দা মাখাবো, অমনি ওই সাজি খাবে। আমি চলে যাচ্ছি, এলো আর না, দশ মিনিট হয়ে গেল এখনো আসছে না, এই ঘরে চলে যাচ্ছি। ও আসুক, হারিয়ে যা, ভালো লাগে না সবসময়, কখন দিয়ে দাঁড়িয়ে আছে আর আসে না আসে না, এতক্ষণ আমার কত কাজ হয়ে যেত। সবই আজ অষ্টমীর দিন দিল, কী যে আর বলি, যদি ছোটো হয় আমার ভাগ্যে দুঃখ আছে। এই এতদিন পর পর ডেলিভারি করতে এসেছি গো, কী যে আর বলি, তাও কখন থেকে আমি দাঁড়িয়ে আছি তাদের আর পাত্তা নেই। খুব সুন্দর লাগছে দেখো, মনে হয় ওই ভিডিওটা উঠলো না, যাই দিয়ে তাই দিয়ে দাঁড়ানো ছোটো না তাহলেই হবে। ও আচ্ছা, জামার সামনেটা হচ্ছে কি আমি পুরোটাই প্রিন্টার ভেবেছিলাম, জামার সামনেটা যে কাজটা আছে সেইটা হচ্ছে কি সুতো দিয়ে করা, আর বাদ বাকিগুলো প্রিন্ট লাগানো, তাহলে ভালোই লাগছে। সেম আমি যেমন দেখেছিলাম তেমনই দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর প্যান্টটাতেও দেখাচ্ছি, প্যান্টটাও পুরো সেম দিয়েছে, পাটাতেও এত সুন্দর করে একটা বর্ডার দিয়ে কাজ ছিল, তো সবটাই পুরো খুব সুন্দর এসেছে। একটা দুটো জামা এলো, আর বাদবাকিগুলো তো আসেনি, আর আসতেও হবে না, আমি আর নেবো না। বাবা শিবানি পিঠে গেছিলো, সেখান থেকে খিচুড়ি ভোগ এনেছে, যে প্রসাদটা দেওয়া হয় ওটা এনেছে, তার সাথে মিষ্টির দোকানের পূজা দিয়ে এসেছে এটা। এরপর হচ্ছে কি আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি, দেখে নাও। ময়দাতে তোমরা যতটা পরিমাণ তেল দিতে হবে, মানে অনেকটা পরিমাণ তেল দিয়ে তোমরা ময়দাটাকে মেখে নেবে। দেখো অল্প অল্প তেল দিয়ে মাখাবে, যখন দেখবে এরকম মুঠো এসেছে তখন হাত দিয়ে ভাঙবে। দেখবে এইভাবে যদি ভেঙে যায় তাহলেই জানবে যে তোমাদের পারফেক্ট ময়ান হয়েছে। এরপর তোমরা হালকা হালকা গরম জল দিয়ে এটাকে মেশাবে, তাহলে লুচি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এবার হালকা হালকা গরম জল দিয়ে মিশবে, একেবারে জল দেবে না, তাহলে হচ্ছে কি ময়দাটা মাখানোটা ভালো হবে না। দেখে না ময়দাটা তাহলে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর ময়দাটা মাখানো হয়ে গেলে যখন আঙুল দিয়ে দিয়ে ড্যাব ড্যাব করে দেবে, তখন দেখবে যে ওটা কতটা নরম হয়ে গিয়েছে। তো দেখো এটা কতটা সফট হয়েছে। এবার আমি লুচিটাকে খুব তাড়াতাড়ি বেলে নিয়ে ভেজে নিচ্ছি।
তো ওখানে লুচি খাওয়ার পর্ব চলছে, বাবা বোন টোন সবাই লুচি খাচ্ছে, মা লুচি ভাজছে, সব কিছু হয়ে গেছে। আর বেশি লুচি ভাজা বাকি নেই, কটা ভাজলেই হয়ে যাবে, তো আমি বেলে টেলে সব দিয়ে হয়ে গেছে। এবার আমি চান করতে যাচ্ছি নাইটি পরে, চান টানটা করে নেবো, করে এসে আমিও খাওয়া দাওয়া করে নেবো। আর বিকেলে মামার বাড়ি যাবো, তার আগে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে। আর কালকে নবমী আছে, আমি তো আবার কলকাতায় ঠাকুর দেখতে যাবো বলেছি, যদি বৃষ্টি না হয়। তো যা হবে, আমি চানটা করে আসার পর ভিডিওটা কন্টিনিউ করবো। আর আজকে মহা অষ্টমী, কোনো তো ভাত খাওয়া হবে না, লুচি তরকারি খাওয়া হবে। আর আমি হচ্ছে আজকে আলতা পরার ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো, একটা আলতা পরব নতুন ডিজাইনে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আমি স্নান করে আসার পর আবার নতুন করে ভিডিও স্টার্ট করবো। তো লাঞ্চ করলাম, দেখলে লুচি তরকারি খেলাম, তো আমার একটা দিকে খাওয়া হয়ে গেছিলো। তো 1:30 থেকে রাধাকৃষ্ণ হয়, তো আমি দেখি দেখে এখন 2 বাজে, এখন চলে এসেছি আলতা করতে। তো আলতা করতে আমার খুব ভালো লাগে, তো আলতা পরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে, ভিডিও কন্টিনিউ দেখো। এবার দেরি হয়ে গেছে, 3 বাজতে যায়, এবার আমি ব্যাগটা সব গুছিয়ে নেবো, মামার বাড়ি যেতে হবে, দিদামার বাড়ি যাবো। তো ব্যাগপত্র সব গুছিয়ে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো চলো দেখো, আমি পুরো রেডি হয়ে গিয়েছি, তো সেই প্রজাপতি শাড়িটা আজকে পরেছি। তো আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। মামার বাড়িতে ঢুকছে, ঠিক আছে, দেখো শুধু ব্যাগপত্র নিয়ে ঘুরতে জিনিসপত্র এই সবে এলাম। আর খুব স্লিপ, এখানে পড়ে গেলে অবস্থা খুব খারাপ। সবে মাত্র সন্ধ্যা হয়ে গেল, অটো আসে না আসে না, সবে এলাম। এই ঢুকছে বাড়িতে, ঠাকুর প্যান্ডেলে যাব, গিয়ে দেখা। সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখো এবার বোনগুলো সব আসছে, ওদের সাথে করে নিয়ে একটু ঠাকুর দেখে আসি। দিদামাদের বাড়ির এখানে ঠাকুর উঠেছে, ওই ঠাকুরটা দেখবো, দেখার পর এসে ব্লগটাকে এন্ড করবো। চল ভাই, দেখো এটা আমার ভাই, দেখো সবাই মিলে যাচ্ছে, পুজো প্যান্ডেলে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।